বুধবার গভীর রাতে ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 3 জখম 1। মালদা থেকে মাছবোঝাই করে পিকআপ ভ্যানটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাবার পথে ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। মাছের গাড়িতে থাকা 4 জন গুরুতর জখম অবস্থায় পিকআপ ভ্যানে আটকে পড়ে। জখমদের উদ্ধার কার্যে নেমে পড়ে স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশও। একে একে 4 জনকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক উত্তম হালদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর বাঙ্কো ওরাও ও নাজমুলের মৃত্যু হয়। গুরুতর জখম গজেন কেরকাট্টায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জখম ও মৃতরা প্রত্যেকেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার সামতা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। লরি ও পিকআপ ভ্যানটিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। একটা বড় গাড়ি, হ্যাঁ ট্রাক, আর মাছের গাড়িটা মনে হয় কম্পিটিশন করে আসতে যায় না তা, হ্যাঁ, কিন্তু আমাদের হোটেলের সামনে এইভাবে মানে মাছের গাড়িটা ধাক্কা মারলো, হ্যাঁ, তো চা মানে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জনকে হসপিটাল পাঠালাম, 1 জনকে খুব কষ্ট করে বের করে এটাকে পাঠালাম ড্রাইভারটাকে। এখন কী হবে যাই না, এখন উপরওয়ালাই বলতে পারবে না। ট্রাকটাও দাঁড়াইছিল, হ্যাঁ, তো ওই মাছের গাড়িটাই পিছনে এসে মেরেছে। আরসিটিভি সংবাদ, ইসলামপুর। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।